দিনের পুরোহিত চোর, দেবতা চোর হয়ে যায়, দেবতা অপবিত্র হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের মন্দিরে দেবতা পাবে যারা, যাকে আমরা সত্যি ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি চোর হতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবে? মন্দিরের পুরোহিত চুরি করলে দেবতা কি কলুষিত হয়? নিয়োগ দুর্নীতিতে যখন রাজ্যের শাসক দলের অস্বস্তি ক্রমশ বাড়ছে, তখন দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি আস্থা রেখে এমনই সাফাই রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। প্রথমেই অবশ্য স্বীকারোক্তির পথে হাঁটেনি রাজ্যের শাসক দল, বরং প্রথমে পাল্টা আক্রমণের পথই বেছেছিলেন তারা। শুরুটা হয়েছিল রাজ্যের প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে। ক্যাগে দেখা যাচ্ছে যে বাম আমলে 2009-10 সালে কত, 45,000 না, আমাকে তথ্যটা একজন, 46,000 অনিয়ম হয়েছে আমাকে একজন কালকে একজন বললেন। এখন এটা তো আমি জানতাম না, এটা কালকে এসছে 2017-18 সালে, এটা কালকে আলোচনার চর্চায় এসছে। তাই 46,000 যদি অনিয়ম হয়ে থাকে, এটা তাহলে আমরা সরকারিভাবে খতিয়ে দেখবো এবং বিচার করব। পরবর্তীকালে নিয়োগ দুর্নীতির সাফাই গাইতে গিয়ে নিজের বাবাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আমার বাবা তিনটে দপ্তরের লোককে চাকরি দিয়েছেন, ছেলে পেলে প্রচুর আছে, দিনাটা কুচবিহার বা রাজ্যের। তার মধ্যে একসময় তিনি কেপিএস এ প্রচুর লোক ঢুকিয়েছেন, পিএইচডি তে লোক নিয়েছিলেন, মাইনর ইরিগেশনে ছিলেন, সেখানে লোক ঢুকিয়েছিলেন। যাদের ঢুকিয়েছিলেন তাদের চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন লোক কি আর ছিল না? কিন্তু কোনো অভিযোগই যে শাসক দলের দুর্নীতির সাফাই হিসেবে ধোপে টেকেনি তা একেবারেই স্পষ্ট। উল্টে সেই অভিযোগ নিয়ে অস্বস্তি আরও বেড়েছে। এই পরিস্থিতিতেই এবার দলের অন্দরে বোধোদয়ের পালা। প্রবীণ মন্ত্রী যেমন সাফাই দিলেন দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি, তেমনি দুর্নীতিতে যে দলের একাংশের যোগ ছিল তা স্বীকার করে নিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও। তাপসের দাবি, ক্ষমতার হাত বদলের পর দলের অন্দরে আসা বিনোজল রায় দুর্নীতি করেছে। আর তার মধ্যে আবার আমরা কি করলাম? আমরা আবার যার পায়ের তলের মাটি নেই, সে পায়ের তলের মাটি পাওয়ার জন্য, শক্ত করবার জন্য ওই সমস্ত বদমাশগুলোকে, অন্য দলের যারা খুঁজে বেড়ায় সবসময় সরকারি দলের সঙ্গে থাকার জন্যে, তারা খুঁজে পেল আমাদের কাউকে কাউকে, এবং তারা ঢুকে পড়লো। তো তারা তো ঢুকে তাদের কাজ করছে, তারা ঢুকে থরি আমাদের কাজ করছে বা করবে, এই জায়গাটা আমরা আটকাতে পারিনি। যদিও প্রবীণ নেতাদের পথে হাঁটতে রাজি নন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। ফেসবুকে দীর্ঘ পোস্ট করে ঘাসফুল শিবিরের আইটি সেলের প্রধান জনগণের কাছে আবেদন করেছেন বাম আমলে বেআইনিভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের খোঁজ দিতে। তার জন্য একটি বিশেষ মেল আইডি তৈরি করেছেন দেবাংশু। দুর্নীতি ইস্যুতে শাসক দলের এই ছন্নছাড়া পরিস্থিতিকে অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। মন্দিরের পুরোহিত চুরি করতে পারে, কিন্তু তাতে দেবতা অপবিত্র হয়ে যায় না। আমি জানি না, উনি বোধ হয় দেবতা বলে এখানে মমতা ব্যানার্জিকে চিহ্নিত করতে চেয়েছেন যে মমতা ব্যানার্জি অপবিত্র নয়, মমতা ব্যানার্জি অপবিত্র নয়, যদিও পুরোহিত চুরি করছে। মমতা ব্যানার্জি পরে দ্বিতীয় জন তো আর সমন্দের নয়, তাহলে অভিষেক চুরি করছে পুরোহিত। অভিষেকের মাথায় দেবতা মমতা, সে অপবিত্র নয়। ও দলের মধ্যে ভালো করে বলুক না যে চোরের নাম অভিষেক আর সাধুর নাম কি বলে মমতা ব্যানার্জি। দেবাংশুর প্রতি আক্রমণ নাকি তাপস শোভনদেবের ডিফেন্স, কার যুক্তি কতখানি মানুষের কাছে পৌঁছবে তার সময়ই বলবে। কিন্তু এই প্রসঙ্গে ওয়াকিবহাল মহল মনে করিয়ে দিচ্ছে 250 বছরের পুরনো রায়গুণাকর ভারতচন্দ্রের একটি পংক্তি, নগর পুরিলে দেবালয় কি এড়ায়। নিউজ টাইম।